সবগুলি তো ডিমে বসে আছে, এগুলো সব দেশি চাচ্ছি না? ঠিক আছে, আপনি তো আসসালামু আলাইকুম, আমি তানবীর খন্দকার। আর এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা কবুতরের খামার করতে চান, অল্প টাকায় ভালো কবুতরের খামার করতে চান, ডিম বাচ্চা রানিং। আর যে কবুতরগুলি ইনশাল্লাহ ভালো কবুতর ডিম বাচ্চার জন্য, মানে সবচেয়ে ভালো কবুতর এগুলি, আর এইগুলি ডিম বাচ্চা করার জন্য, মানে বাচ্চা বিক্রি করার জন্য এই ধরনের কবুতরগুলি বেস্ট। এখানে রেসার আছে, রেসারগুলি বিক্রি করবে না, রেসার বাদে 60-70 জোড়ার মতন আছে, সবগুলি একসাথে বিক্রি করে দেবে। তো 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া এরকম বিক্রি করবে না। তো কেউ যদি 60-70 জোড়া কেনেন, 500 টাকা জোড়া বিক্রি করবে। আঙ্কেল একজন ইঞ্জিনিয়ার, তো ওনার বাসার 7তলায় আর কি এই ঘরগুলি করা, এই ঘরে কবুতর পালে। তো উনি সময়ের অভাবে কবুতরগুলি দেখতে লালন পালন করতে পারতেছে না, তো আঙ্কেল বিক্রি করে ফেলবে। কেউ যদি খামার দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো নাম্বার দেওয়া থাকবে, তো কেউ একসাথে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন, আমি তার সাথে আপনাদের যোগাযোগ করাই দেবো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এরকম থাকবেন বেল আইকনটি ক্লিক করে, যাতে এরকম ভালো ভালো আরও আপডেট আপনাদের উপকার করার জন্য, যাতে ভালো ভালো আপডেটটা পেয়ে যান। তো আসলে মানুষের উপকার করতে গেলে অনেক ঝামেলা উপভাইতে হয় অনেক দিকে। তো কবুতর কিনুন ভালো জায়গা থেকে ভালোভাবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব মি মাই ইউটিউব।